এবারে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার 2023 প্রদান। কবিতায় সামগ্রিক অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার 2023 গ্রহণ করছেন কবি শামীম আজাদ। কথা সাহিত্যে সামগ্রিক অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার 2023 অর্জন করেছেন জনাব নুরুদ্দিন জাহাঙ্গীর ও জনাব সালমা বানী। প্রথমে পুরস্কার গ্রহণ করছেন জনাব নুরুদ্দিন জাহাঙ্গীর। কথা সাহিত্যে জনাব নুরুদ্দিন জাহাঙ্গীর। এরপর পুরস্কার গ্রহণ করবেন জনাব সালমা বানী। প্রবন্ধ গবেষণায় সামগ্রিক অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার 2023 অর্জন করেছেন বীর মুক্তিযোদ্ধা জনাব জুলফিকার মতিন। পুরস্কারপ্রাপ্ত লেখকের পক্ষে পুরস্কার গ্রহণ করবেন তাঁর পুত্র চৌধুরী ফরিদ আকবর। অনুবাদে সামগ্রিক অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার 2023 গ্রহণ করতে আসছেন জনাব সালেহা চৌধুরী। আপনারা দেখছেন অনুবাদে সামগ্রিক অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার 2023 গ্রহণ করছেন জনাব সালেহা চৌধুরী। নাটক ও নাট্য সাহিত্য, যাত্রা পালা নাটক, সাহিত্য নির্ভর চলচ্চিত্র এই শাখায় সামগ্রিক অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার 2023 অর্জন করেছেন যৌথভাবে জনাব মৃত্তিকা চাকমা ও জনাব মাসুদ পথিক। নাটক ও নাট্য সাহিত্য, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার গ্রহণ করছেন জনাব মৃত্তিকা চাকমা। নাটক ও নাট্য সাহিত্য, সাহিত্য নির্ভর নান্দনিক চলচ্চিত্রে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার 2023 গ্রহণ করবেন জনাব মাসুদ পথিক। শিশু সাহিত্যে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার গ্রহণ করতে আসছেন জনাব তপনকর চক্রবর্তী। মুক্তিযুদ্ধ ভিত্তিক গবেষণায় সামগ্রিক অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার 2023 অর্জন করেছেন যৌথভাবে জনাব আফরোজা পারভিন এবং জনাব আসাদুজ্জামান আসাদ। এবারে পুরস্কার গ্রহণ করবেন জনাব আফরোজা পারভিন।
এবারে পুরস্কার গ্রহণ করবেন জনাব আসাদুজ্জামান আসাদ। বঙ্গবন্ধু বিষয়ক গবেষণায় সামগ্রিক অবদানের স্বীকৃতি স্বরূপ বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার 2023 অর্জন করেছেন যৌথভাবে জনাব সাইফুল্লাহ মাহমুদ দুলাল ও জনাব মোহাম্মদ মজিবুর রহমান। পুরস্কার গ্রহণ করবার জন্য আসছেন জনাব সাইফুল্লাহ মাহমুদ দুলাল। এবারে পুরস্কার গ্রহণ করবার জন্যে আহ্বান জানাচ্ছি জনাব মোহাম্মদ মুজিবুর রহমানকে। বিজ্ঞান, কল্পবিজ্ঞান, পরিবেশ বিজ্ঞান শাখায় বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার গ্রহণ করতে আসছেন জনাব ইনাম আল হক। আত্মজীবনী, স্মৃতিকথা, ভ্রমণ কাহিনী, মুক্ত গদ্য শাখায় বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার গ্রহণ করতে আসছেন বীর মুক্তিযোদ্ধা জনাব ইসহাক খান। ফোকলোর গবেষণায় সামগ্রিক অবদানের স্বীকৃতি স্বরূপ বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার 2023 অর্জন করেছেন যৌথভাবে জনাব তপন বাগচি ও জনাব সুমন কুমার দাস। পুরস্কার গ্রহণের জন্য আহ্বান জানাচ্ছি জনাব তপন বাগচিকে। তপন বাগচির পরে ফোকলোর গবেষণায় পুরস্কার গ্রহণ করবেন জনাব সুমন কুমার দাস। পুরস্কার প্রাপ্ত সকলকে অভিনন্দন জানাই। এবারে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং মঞ্চে উপবিষ্ট সুধীজনের সঙ্গে পুরস্কারপ্রাপ্তদের সম্মিলিত আলোকচিত্র গ্রহণ। এবার পুরস্কারপ্রাপ্ত লেখকদের মঞ্চের সম্মুখ সারিতে নিজ নিজ আসন থেকে উঠে এসে অতিথিদের পেছনে দাঁড়ানোর জন্য অনুরোধ করছি। আলোকচিত্র গ্রহণ। সকলকে ধন্যবাদ জানাই। পুরস্কার প্রাপ্ত লেখকদের অনুরোধ করছি মঞ্চের সম্মুখ সারিতে গিয়ে আসন গ্রহণ করবার জন্য। প্রিয় সুধি, এ পর্যায়ে মাননীয় প্রধানমন্ত্রী অমর একুশে বইমেলা 2024-এর উদ্বোধন স্মারকে স্বাক্ষর করবেন।